Assalamualaikum viewers, welcome to Mina's Kitchen and Blog. Aaj rana ghore apnader sathe share korbo ottonto mojar ekti recipe. Ar ei recipe ta toiri korte ami ja ja niyechi obosshoi apnader sathe share korbo. Amader ajker recipe holo lauer chal ebong alu diye mix ekti bhaji. আর এই ভাজিটা তৈরি করতে আমি যা যা নিয়েছি দুটো মাঝারি ধরনের আলু, একটি লাউয়ের চাল, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, চার পাঁচটি কাঁচামরিচ, কুচি করে কাটা মাঝারি ধরনের একটি পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, কুচি করে কাটা ধনে পাতা, 3 চা চামচ কুকিং অয়েল। আর লাউটাকে আমি এভাবে পিল করে নিয়েছি একটি পিলারের সাহায্যে। এখন আমি এই চালগুলোকে কেটে নিব যাদের পিলার নেই, কোনো অসুবিধা নেই, রান্নাঘরে যেভাবে ভাজি কাটেন সেভাবেই কেটে নেবেন। আর আলুটাকেও আমি গ্রেট করে নিলাম। এখন নাই পেশায় যে আমি কুচি করে কেটে নিলাম চালগুলোকে। এখন একটি হাঁড়িতে আমি তেলটা ঢেলে দিব আর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো। একটু আগে এই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম যাতে একসাথে গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ। এই মরিচটাও কিন্তু আপনারা যদি চান বাচ্চাদের দিতে তাহলে কেটে দেবেন না, এতে ঝালটা বের হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, আস্ত দিয়ে দেবেন। হলুদের গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দিলাম লাউয়ের ছালটা। আমি কিন্তু এখনও লবণ ইউজ করিনি, প্রথমে লবণ দিয়ে দিলে ভাজিটা ঝরঝরা থাকে না। লাউয়ের চালটাকে আমি একটু কষিয়ে নিব। একটু কষা হয়ে গেলে আমি দিয়ে দিব আলুটা। এবং চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব যাতে কালারটা সুন্দরভাবে আলুর মধ্যে লেগে যায়। আর এদিকে আমি হাঁড়িতে লাউয়ের কুর্মাটাও বসিয়ে দিয়েছি। আমি আসলে একসাথে দুটো রেসিপি তৈরি করছি, হয়তো আমার আরেক ব্লগে দেখেছেন আপনারা লাউয়ের কুর্মা আমি একসাথে করে নিয়েছিলাম। আসলে লাউটা অনেক কাজে আসে, ছাল দিয়ে ভাজি আর লাউটা দিয়ে যে কোনো ধরনের তরকারি বানিয়ে নেওয়া যায়। মিট বলেন, চিকেন বলেন, শুটকি মাছ সব কিছুতেই লাউটা কিন্তু অনেক স্বাদ লাগে। এটা আমার আলুগুলো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লবণটা। লবণটা দিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। তেলের মধ্যে কিন্তু লবণ দিলে চারদিকে লেগে যায়, আর আমরা তো প্রথমে লবণটা ইউজ করিনি, এই জন্য চারদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
লবণ ছাড়া কিন্তু তরকারি স্বাদটাই মেলে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু বেশি লবণ দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমি একটি আলুকে গ্রেট করে নিয়ে মাইক্রোওয়েভের মধ্যে 2-3 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এই ভাজিটার মধ্যে আমি এখন আলুটা ছেড়ে দিব। যে কোনো ধরনের ভাজিতে যদি আপনারা লবণটা একটু বেশি দিয়ে দেন, তাহলে এরকম একটি আলুকে গ্রেট করে নিয়ে মাইক্রোওয়েভে দিয়ে নিয়ে নেবেন। মাইক্রোওয়েভে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার ভাজিটা হয়ে গেছে, আমি কুচি করে কাটা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমার কাছে একটু বেশি ধনে পাতা ভাজির মধ্যে ভালো লাগে। আর এই ভাজিটা আমি সার্ভ করব রুটি কিংবা ভাতের সাথে। আর আপনারা চাইলে পরোটা কিংবা চাইলে গুঁড়ি দিয়ে শুকনো রুটিও বানিয়ে নিতে পারেন। আমার ভাজিটা হয়ে গেছে, নিয়ে নিলাম একটি সার্ভিং ডিশের মধ্যে। আর এদিকে আমি রুটির জন্য একটি সস বানিয়ে নেবো। আর এর জন্য আমি নিয়েছি 1 চা চামচ রেড অনিয়ন, 1 চা চামচ কুচি করে কাঁঠা ধনে পাতা, একটু কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ প্লেন ইয়োগেট। আর টেস্টের জন্য আমি একটু সল্ট দিয়ে নেব। আর ভিউয়ার্স, আজ আমার ডিজার্টটা হবে চকলেট মুফিন উইথ কাস্টার্ড অ্যান্ড পিঙ্ক লেডি অ্যাপল। অবশ্যই এই টেস্টটা আপনারাও ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমি আশা রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এদিকে আমার খানাটাও রেডি হয়ে গেছে। লাউ দিয়ে চিকেনের কুরমাটি অনেক টেস্টি হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটাও আপনারা ট্রাই করে দেখবেন। রুটির সাথে ভাজিটাও অনেক টেস্টি হয়েছে। অবশ্যই আমার এই 2টি রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, মিনাজ কিচেন এন্ড ব্লগ থেকে আজ এই পর্যন্তই রান্নাঘরের এই জার্নিটা। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।